গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রূপসা, চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজ মহাদশমী, আর একটু পরেই ঠাকুরের বিসর্জন দিয়ে আমরা বিজয়া দশমী পালন করব, আমাদের বাঙালিদের বিজয়া দশমী। আর এখন নতুন জামা পরে আমরা যাচ্ছি পাড়ার মণ্ডপে, মা যাচ্ছে ঠাকুরকে বরণ করতে আর আমি ঠাকুরের পায়ে বই ছোঁয়াতে। আর এখন তো সিঁদুর খেলাও হবে, ওটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো, আমাদের পাড়ার মণ্ডপটা এখানে রয়েছে, আর পাশে যেখানে পুজো হয়েছে, পুজোর আলাদা মণ্ডপ রয়েছে, এখানেই যাচ্ছি আমরা। আর অলরেডি এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। আর ওই দেখো, পিয়া এসে আগে থেকেই বসে আছে এখানে, আমি শুধু দেরি করে ফেললাম। মা গিয়ে লাইনে দাঁড়ালো আর আমি পিয়ার সাথে একটু গল্প করছিলাম। আর এখানে দেখো ঠাকুরের মূর্তিটা ভালো করে লক্ষ্য করো, দুর্গা মায়ের চোখ দেখে মনে হচ্ছে মা দুর্গাও আজকে যেতে চাইছে না। কিন্তু এতদিনের আয়োজন, এতদিনের অপেক্ষা, এতদিনের প্ল্যানিং সব কিছু আজকে শেষ হতে চলেছে। আর আজকের দিনটা গেলেই আমাদের বাঙালিদের মনে কিন্তু আবার পরের বছরের পুজোর জন্য দিন গোনা শুরু হয়ে যাবে। কি তাই তো, বাঙালিরা কিন্তু পুজোর দিন গুনতে গুনতে আনন্দ খুঁজে পায়। আর এদিকে দেখো, পামেদি পিয়াকে সিঁদুর মাখিয়ে দিচ্ছে আর পিয়া অসহায়ের মতো সিঁদুর মাখছে। তো এখন সবাই এখানে মোটামুটি এখন সিঁদুর খেলা হবে, সবাই তার জন্য প্রস্তুত হচ্ছে। আর পিয়া এখানে পামেদির সাথে ঝগড়া করে যাচ্ছে। যাই হোক, এখন আমার লুকটা তোমরা দেখে নাও। আমি সকাল সকাল স্নান করে এই নতুন কুর্তিটা পরেছি, এর কালারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এখন আমি আর পিয়া একটু সিঁদুর খেলে নিই। পিয়া আমাকে বলছে, হ্যাঁ আমার গালে একটু গাল লাগিয়ে নিয়ে তোরও সিঁদুর খেলা হয়ে যাবে। তো আমি বলছি, না না দাঁড়া, মাকে আসতে দে। তো এদিকে দেখো, এটা হচ্ছে তানিয়া দির ছেলে। তানিয়া দি আমার আগের স্কুলের কলিগ ছিল, আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং। তো কিন্তু এখন তানিয়া দিকে খুব মিস করি। আসলে নতুন স্কুলে সবাই নতুন বন্ধু হয়েছে, আর আগেরদেরকেও কিন্তু ভুলতে পারি না আমি। তানিয়া দি, উপাসনা দি, প্রিয়াঙ্কা দি, আরও সবাই ছিল, আমরা খুব ভালো করে সময় কাটাতাম। তো সেটাই মনে পড়ে গেল। আর এখানে এখন আমার মা উঠবে বরণ করতে, তাই আমিও চলে এসেছি বই আর পেন ছোঁয়াতে। আর ঠাকুরের কাছে মন থেকে প্রার্থনা করছি যেন পরের বছর আস্তে আস্তে ঠাকুর সবাইকে খুব ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। আর এখানে মা আর কাকিমণি এখন সিঁদুর খেলছে। আর মাকে সিঁদুর মাখানোর আগে কাকিমণি বারবার আমাকে বলে দিয়েছে, এই রূপসা, ভালো ভালো কয়েকটা ছবি তুলবি কিন্তু সিঁদুর খেলার সময়। আমি বলছি, হ্যাঁ হ্যাঁ তুলবো তুলবো। এখন কাকিমণি আমাকে জোর করে সিঁদুর মাখিয়ে দিচ্ছে। আমি আর পিয়া সিঁদুর খেলে ভূত হয়ে এবার যে যার বাড়ির দিকে যাচ্ছি বইগুলো রাখতে। কারণ দুজন মিলে ডিসাইড করলাম এবার আমরা যাব মদন বাড়িতে। মদন বাড়ি মানে যেখানে অষ্টমীর দিন আমরা আড্ডা মারতে গেছিলাম। এদিকে পিয়ার বোন দিয়াও দেখো শাড়ি পরে রেডি, কারণ মদন বাড়িতে গিয়ে আমরা ছবি তুলব। তো যাই হোক, বই রেখে আসার পরে বা টোটোতে রওনা হলাম, পিয়ার রেডি হতে টাইম লাগছে, তার জন্য আমি আগে আগেই রওনা হয়ে গেলাম। ওদিকে আবার অনিরুদ্ধ আমার জন্য অপেক্ষা করছে মদন বাড়িতে, ওর বন্ধুদের সাথে আছে, ওর তো পাড়ার মধ্যেই মদন বাড়ি, ওর আর কী চিন্তা। আমি রেডি হয়ে যেতে যেতে একটু সময় লাগলো। তো এখন দেখো মদন বাড়িতে এখন দেখছি ফাঁকা ফাঁকাই, একটু পরে কিন্তু এখানেও ভিড় শুরু হবে। আমাদের মাথাভাঙা খুবই ছোটো শহর, আর তার মধ্যে এই মদন বাড়ি, দুর্গাপূজা মানেই আমাদের মদন বাড়ি। এই একটাই ডেস্টিনেশন যেখানে সবার সাথে সবার দেখা হয়। এই যে ওর বন্ধুরাও কিন্তু এখানে রেডি, এখানে সবাই এখন সিঁদুর খেলবে, এখানে বোধহয় সবাই দেরিতে আসবে, যার জন্য কাউকেই দেখতে পাচ্ছি না। চলো এবার মদন বাড়িতে দুর্গা মায়ের মুখটা একবার দেখে নিই। এখানে কিন্তু এখন ভালোই ভিড় হচ্ছে, আর এখানেও সবাই মাকে বরণ করছে। দুর্গা মায়ের মুখটা দেখে কিন্তু আমার মনটা খুব খারাপ লাগছে, আর একটু পরেই মায়ের ভাসান হয়ে যাবে। ছোটবেলায় মা আজকের দিনে মামা বাড়ি নিয়ে যেত, কারণ আমার মামা বাড়িতে যে দুর্গাপূজা হয় ওখানে যেন ভাসান হয় না, ওখানে কলা গাছের বিসর্জন হয়। তার জন্যই মা আমাকে ওটা দেখিয়ে মনটাকে শান্ত করতো। কিন্তু যখন বাড়ি আসতাম, দেখতাম যে মণ্ডপে ঠাকুর নেই, তখন আবার মন খারাপ হয়ে যেত। এখন চলো মদনমোহনকে একবার দেখে আসি। মদনমোহন এখন যদিও এখনও পুজো শুরু হয়নি, তার জন্য ভেতরেই আছে, এখানে মহাদেবের মন্দির। আর এই সবগুলো ঠাকুরকে প্রণাম করে এবার আমরা ওখানে আড্ডা মারবো।
আসলে এখনও কেউ সেরকম আসেনি, তো এখানে ভিড়টাতেই তোমাদেরকে দেখাতে পারছি না। একটু পর এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে সবাই বরণ করার জন্য। অল্প অল্প লাইন কিন্তু শুরু হয়েছে, কিন্তু একটু পরে দেখতে পাবে প্রতি বছর এখানে কেমন লাইন হয়। এখন অনিরুদ্ধকে টাটা বলে যাই, আমি বাড়ির দিকে একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। এই দেখো, এই সিঁদুর মাখা ভূতের মতো মুখটা নিয়ে বাড়িতে গিয়ে ফটাফট ড্রেসটা পাল্টে আসলাম। কেন বলো তো? কারণ শুভ বললো আসবে, আর শুভ আসলে কয়েকটা ভালো ভালো ছবি তুলবো। এই যে শুভ এসেও গেছে, তার জন্য ভাবলাম ওই ড্রেসটা ছবিতে ঠিকঠাক ফুটছে না, তার জন্য একটা ভালো ড্রেস পরে আসলাম, যে তাহলে ছবিগুলো ভালো আসবে। আর যেটা বলছিলাম যে কতটা লাইন হয় দেখো, এখন কিন্তু ভিড় হওয়াটা শুরু হয়েছে। আসলে ভাবলাম যে আজকে দশমী, একটু সুন্দর ড্রেস পরে আসি, তাহলে ছবিগুলোও দারুণ আসবে। তো এটা নিয়েই ওরা সবাই হাসাহাসি করছিল, যে ফটাফট আমি আবার ড্রেসটা একটুকু সময় পাল্টেও চলেও আসলাম। তো এবার শুভ আমাকে কটা ভালো ভালো ছবি তুলে দেবে, যেই ছবিগুলো তোমরা আমার ফেসবুক বা ইনস্টাতে কদিন পর দেখতেই পারবে। এই দেখো কি ভিড় হয়ে গেছে, বলতে না বলতেই কি পরিমাণ ভিড় হয়ে গেছে এখানে। এবার মন ভরে ছবি তোলার পর আর মন ভরে রিল করার পর এবার আমি বাড়ির দিকে রওনা হব। শুভ বিজয়া, এখন সন্ধ্যে 6টা মতো বাজে, আর মায়ের ভাসান হয়ে যাওয়ার পর তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া। সবাই খুব ভালো থেকো, আর আমি এখন দশমীর স্পেশাল খাবার খাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।